নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আজকে আমরা চললাম পুরুলিয়া। তো খুব একটা দূর নয়, কিন্তু এত সুন্দর এক্সপেক্ট করিনি এই ট্রিপটা হবে। তো দুটো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমরা, দাদারা রমিত, তো আজকে নিজের গাড়িটাই নিয়েছে আর অশেষদার গাড়িটা নিয়েছে। তো যেতে রাস্তাঘাট তো খুবই সুন্দর, কয়েকটা খুব অপূর্ব সুন্দর সুন্দর বীচ পড়ছিল, তো আমরা দাঁড়িয়েও পড়ছিলাম। তো দেখুন, এখানে কয়েকটা ফটোগ্রাফও নিয়েছি, খুব সুন্দর লাগছে। আর আজকে প্ল্যান হলো আমরা বারুন্তিতে গিয়ে সানসেটটা দেখব। তো চলুন। তো বারুন্তি এসে গেছি, আর একটু হলে হয়তো সানসেটটা মিসই হয়ে যেত। আসলে গ্রামের মধ্যে দিয়ে দিয়ে রাস্তা, তো আর গুগলও একটু মিসগাইড করেছে। তো মোটামুটি তাও মানে একদম সন্ধে নেমে আসেনি, এইটাই বাঁচোয়া। তো সুন্দর এখানে, কিন্তু অনেকেই এই সানসেট দেখতে আসে, অপূর্ব সুন্দর লাগছে এখানে, পাহাড়ের মাঝখান দিয়ে সানসেট হয়। তো আরেকবার আসার ইচ্ছে আছে, অপূর্ব সুন্দর লাগছিল এখানে বারুন্তিতে। তো দেখুন কয়েকটা এত সুন্দর, মানে আর যদি 15-20 মিনিটটা আগে আসতে পারতাম খুব ভালো হতো। তো আমরা চলে এলাম এখান থেকে গড় পঞ্চকোট। এখানে একটা ট্যুরিজমের এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর, মানে একদম সবচেয়ে গড় পঞ্চকোটের মেন, আপনার কি বলবো, সেন্ট্রালি লোকেটেড, সবচেয়ে বেস্ট লোকেশন। তো এখানে একটা সুইট নেওয়া হয়েছে, খুব সুন্দর, দুটো রুম আছে। দেখুন এটা বাইরের সিটিং প্লেসটা। তো রাত্রিরে ডিনার করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি, সকাল সকাল উঠলাম। তো দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু ভারী সুন্দর পুরো এই গড় পঞ্চকোটের মেন এরিয়াটা দেখা যায়। ইয়াস, এই একটা পলাশ ফুলের মালা পেয়েছে, ওটা কিন্তু ইয়াসের ভাগ্যেই নয়, সবার ভাগ্যে আসবে, আপনাদের দেখাবো। তো এই দেখুন এই ওয়াচ টাওয়ারটা উঠে এলাম, উপর থেকে কি সুন্দর লাগছে রিসর্টটা, অ্যাজ ওয়েল অ্যাজ এই আশেপাশে আপনার দূরে এই গড় পঞ্চকোটের এই টেরাকোটার টেম্পলটা আশা করি আপনারা দেখে থাকবেন। তো ওইটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, ওটার সামনেও যাব। তো কয়েকটা পুকুরও খুব সুন্দর দেখা যাচ্ছিলো এখান উপর থেকে, খুব সুন্দর ভিউ আসছে। তো সকাল সকাল উঠেছি, এই ওয়াচ টাওয়ারটাও দেখে নিলাম। তো এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। রিসর্টটা কিন্তু সত্যি খুব সুন্দর, স্পেশালি এই ওয়াচ টাওয়ারটা। আর এখানে অনেকই রিসর্ট হয়েছে এখন নতুন নতুন, আর কিন্তু এইটা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, মানে এর লোকেশানে নিয়ে আর কোনো কথা হবে না। তো আর এই ওয়াচ টাওয়ারটাও খুব সুন্দর। তো এমনি কিন্তু এখানে রুমসগুলো, আপনার এই সুইটটা তো সবচেয়ে বড় অফকোর্স, আর এমনি নর্মাল রুমসও খারাপ নয়, ভালোই। তো ব্রেকফাস্ট করে নিলাম এখানে, লুচি তরকারি, ভালোই হলো। তো চাও পেয়ে গেলাম, চা খেয়ে এবার বেরিয়ে পড়লাম। ওই দেখুন ওই পেছনে ওই বিল্ডিংটা, এখানে অনেক কিছু বাচ্চাদের প্লেগ্রাউন্ডে অনেক কিছু ইনস্টলেশনও আছে খেলার। এই যে এই বিল্ডিংটায় আপনার সুইটগুলো আছে, মোস্ট প্রবলি দুটো আছে, খুব সুন্দর। আর পুরুলিয়া মানেই তো এই পলাশ গাছ, পলাশ ফুল এত সুন্দর, মানে দেখুন একদম ফুল ব্লুম আছে, এত সুন্দর, সেই আগুন লেগেছে মনে হচ্ছে, দারুণ সুন্দর। পাপিয়ার গলায় চলে এসেছে এবার মালাটা, বৌদিরও গলায় একটা আছে, খুব সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর, মানে এই ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে এই ফুলগুলোতে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এরকম অনেক কটা গাছ চোখে পড়লো, দাঁড়াতে বাধ্য হলাম, গিয়ে আমাদের ফটোশ্যুটস আর কিছু ভিডিওস নেওয়া হলো, দারুণ সুন্দর।
খুব সুন্দর দেখলাম। আর আপনার আজকে পাপিয়ার কিন্তু এই হেয়ার ডিজাইনটা দারুণ হয়েছে, খুব পছন্দ হলো আমার। অনেকদিন পরে এইরকম বিনুনি দেখলাম, জানি না বৌদি ওকে হেল্প করেছে নাকি। খুব সুন্দর, হয়তো বৌদিই করে দিয়েছে, দারুণ সুন্দর লাগছে। যাই হোক, এবার আমরা চলে এলাম। এই দেখুন, এখানে যাওয়ার সময় এই এই রাস্তাটা দেখে অনেকটা পাত্রাতু ভ্যালুর মতন আমার মনে পড়ছিল, খুব সুন্দর লাগছিল। এখানেও এই যেতে এই রাস্তার জায়গাটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর আসছিল বলে দাঁড়িয়ে কয়েকটা ফটো নেওয়া হলো। ফার্স্ট গন্তব্য আমাদের আজকে হলো মার্বেল লেক ভিউ পয়েন্ট। এখানে একটা মার্বেল লেক আছে। অ্যাকচুয়ালি এখানে এই পাহাড় কেটে আপনার এখানে মার্বেল রকস নিয়ে যাওয়া হয়। এখানে খুব সুন্দর সুন্দর দেখলেই বুঝতে পারবেন মার্বেল যেমন মার্বেল হয়, অ্যাকচুয়ালি রকসগুলো এখানে অদ্ভুতভাবে সুন্দর, মানে অফকোর্স এগুলো পলিশ করা হয়। তো এখানেই একটা এই যেখানে কেটে পাহাড় কেটে রক্স নিয়ে নেওয়া হয়েছে, খালি জায়গাটায় জল জমে একটা লেক হয়ে গেছে, তাই জন্যই এই মার্বেল লেক আর ভিউ পয়েন্ট। খুব সুন্দর, এখানে এখন ট্যুরিজম আস্তে আস্তে এই জায়গাটাও ফ্লারিশ করছে। খুব সুন্দর একটা সিনিক বিউটি আছে এই জায়গাটার মধ্যে, একটা লেক ফর্ম হয়ে গেছে আর পেছনে এই পাহাড়গুলো দেখলেই বুঝবেন মানে একদম মার্বেল, এখান থেকেই কেটে এই মার্বেলগুলো নিয়ে যাওয়া হয়। দেখুন পাহাড়ের টেক্সচারগুলো একটু ডিফারেন্ট, মানে আরও সামনে যখন যাব তখন বোঝাতে পারবো কি মিন করতে চাইছি। তো এখানেও কিন্তু খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে কয়েকটা ভারী চমৎকার ফটো নেওয়া হলো, পাপিয়ারও নেওয়া হলো আমাদের সবার। তো মালাটা এবার আমার গলায়ও এসেছে, কেউই বাদ যাচ্ছে না। তো প্রথমে পরতে যাইনি, জোর করে পরানো হয়েছে, ফটো নিয়ে নেওয়া হলো। এই দেখুন, এখানে রক্সগুলো দেখলে বুঝতে পারবেন যেমন মার্বেলে ওই টিপিক্যাল আপনার ডিজাইনস থাকে, এই দেখুন রক্সগুলো এইরকমই। তো এইরকম ফালি ফালি করে কাটলে ওই মার্বেলের মতন হয়ে যায়, তারপরে অফকোর্স পলিশ করলে আরও সুন্দর লাগবে। তো বেশ ভালোই দেখলাম, কয়েকটা ছোট ছোট পাথর এই মাটির থেকে অ্যাজ আ মেমেন্টো নিয়ে এলাম, বেশ ভালোই কিন্তু লাগলো মার্বেল লেক ভিউ পয়েন্ট। এরপরে আমরা নেক্সট গন্তব্যে চলে যাব। এই যেগুলো দেখছি এগুলো কিন্তু ওই সেই আপনার অযোধ্যা সার্কিটের মধ্যেই পড়ে এগুলো কিন্তু। তো এবার চলে এলাম একটা ড্যামে, এটা আপার ড্যাম বলে। তো এখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা সিনিক বিউটি আছে, সিনারি খুব সুন্দর দেখুন। আর মেঘগুলোও আজকে খুব ক্লিয়ার স্কাই, মেঘগুলোও দারুণ লাগছে। তো এই এখান থেকেও বেশ সুন্দর ফটোগ্রাফস আসছে, নিয়ে নেওয়া হলো।
এবার আমরা চলে এলাম পাখি পাহাড়। তো এই অযোধ্যা পাহাড়ই এখানে একটা সেকশানে আপনার অনেক কার্ভিংস করেছে, খুব সুন্দর সুন্দর পাহাড়ের গা কেটে কেটে পাখির আকার দিয়েছে। তো চলুন দেখাচ্ছি। আর এখানে সুন্দর এই গাছগুলো এত সুন্দর লাগছে, মানে পুরুলিয়ার আমাদের এই ট্রিপটা এত সুন্দর দাঁড়াবে আমি ভাবতেও কল্পনাও করতে পারিনি। আরেকবার অবশ্যই আসবো, আপনাদেরও দেখাবো। তো এখন আপাতত দেখুন কি সুন্দর, মানে এই গাছগুলো অ্যাজ ওয়েল অ্যাজ পাহাড়টা এত সুন্দর লাগছে। ইনফ্যাক্ট আপনার এইখানে যে পাহাড়ে খোদাই করে, কেন পাখি পাহাড় বলছে, এখানে নিচেও কয়েকটা পাথর রাখা ছিল যেখানে দূর থেকেও দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু এই ফটোগ্রাফসগুলো অত ভালো আসেনি, কিন্তু এই সামনে থেকে এই নিচে পাথর কেটে খুব সুন্দর রঙও করা আছে। আর তৃতীয়ত এখানে অনেক গাইড পেয়ে যাবেন, এখানকার লোকাল মহিলারা আপনাকে গাইড করে নিয়ে যাবে, আমরাও এরকম নিয়ে নিলাম। তো বেশ ভালোই ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিলো, এই দেখুন এই পাথরগুলো সুন্দর কেটে কেটে খোদাই করে করে পাখি বানানো, ডিজাইনস করা। এখানে পাখির সঙ্গে একটা হরিণও দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল। আর রং করা মনে হয় ন্যাচারাল কালার্সই, দারুণ সুন্দর, খুব সুন্দর ঘুরলাম পাখি পাহাড়। জায়গাটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে, এত সুন্দর। এই যে ইনি আমাদের গাইড ছিলেন আজকের জন্যে। তো এখানে এই পাথরগুলো কেটে কেটে এই দেখুন সুন্দর পাখির আকার, এখানে তো কিছু ডিজাইনসও আছে, ফুল, এই ছোটো ছোটো গাছের আপনার স্ট্রাকচার নিয়েছে, খুব সুন্দর লাগলো, এত সুন্দর ঘুরলাম, মানে এই জায়গাটা স্পেশালি আমার এত ভাল লাগলো। আর এই দূরে দেখুন এই পাহাড়ের গায়েও কিন্তু এই পাখির অনেক মানে খোদাই করে করে মানে পাখির আকার নেওয়া হয়েছে, কিন্তু এত দূর থেকে দেখানোটা খুবই মুশকিল, বাইনোকুলার থাকলে আপনি দেখতে পাবেন। তো এবার এই গ্রামের পাশ দিয়ে দিয়ে একটা জায়গায় চলে এলাম, এখানে একটা ওই বাঁধ করে এই ড্যাম মতন আছে, খুব সুন্দর, এখানটাও বেশ বসে থাকতে বেশ। আমার মনে আছে এইরকম একটা জায়গা কুলদিহাতে গেছিলাম উড়িষ্যার, ওইখানে এইরকমই একটা প্লেসে গেছিলাম, খুব সুন্দর ছিল, এটাও কিন্তু অদ্ভুত রকমের সুন্দর, মানে এখানে সানসেটের সময় বসে থাকতে বেশ লাগবে। তো আমরা ওই রকমই প্ল্যান করে এসেছি সানসেটের সময়, তো বেশ ভালো লাগলো, আজকের দিনটা বেশ ভালো কাটলো। এখন এই শেষ করলাম এই ড্যামের পাশটায়। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আমরা আরেক দিন আছি, কী করবো কালকে সেটা অবশ্যই কালকের ভিডিওতে থাকছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা, হোটেলে ফিরে এলাম, এই একটা পেন্টিং ছিল রুমে, খুব সুন্দর, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।